বাড়ি পড়ে যাবো। আমরা এখন যাচ্ছি হলো মাঠে রসুন খেতে। আমরা কোথায় যাচ্ছি এখন? মাঠে। আমি ওটাই বড় হয়নি বেশি, দারুণ মজা তুলতে। আমাকে মনে শুনলে তো ভালো হতো, মনে যেতে গেলে ভালো হতো। তুলো হয় না তো উঠালে হবে। গরম রসুন সারা বছর রাখবে, তারে খাবে সুমন বিশ্বাস। কাঁচা কাঁচা ভুট্টা কাঁচা ওই রকমই পেকে গেছে একই। তাই না বাবা, পড়ে যাবে। শোনো, এখানেই থাকো। জল জল ফেলছো তুমি, তুমি জল ফেলতে পারো পেছনে দিয়ে তারপর এরকম করে হাঁটতে হয়? হ্যাঁ, তোমাদের দাদাভাই দেখো সাত সাফ সাফাই করতে লেগে গেছে, ঝাড়ুর উপরে বাঁশ লাগিয়ে, যাতে তারা তাড়াতাড়ি করে হয়ে যায় সেজন্য বাঁশ লাগিয়ে নিয়েছে। ওই যে শাশুড়ি মা এসছে দেখো জামা কাপড় মেলতে। না দৌড়ায় না, চলো 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 না। মা দেখো শস্য মেলছিল, অনেকদিন পরে রোদ্দুর উঠেছে সেই জন্য। আর তোমাদের দাদাভাই দেখো না এখনো কমপ্লিট হয়নি, আর আমি ছেলেকে নিচে ঘুম পাড়িয়ে আবার চলে এসেছি দেখতে এখনো কমপ্লিট হয়েছে কিনা। তারপরে এখন সবে কমপ্লিট হয়েছে, তারপরে দেখো তোমাদের পুরো ছাদটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন কীরকম লাগছে। মানে প্রচুর প্রচুর পাতা ছিল, পাতায় ভর্তি হয়েছিল, ঝড় হয়েছিল, সেই ঝড়ে অনেক পাতা হয়ে গেছিলো। আর এখন দেখো তোমাদের দাদাভাইয়ের কাজ কী, কোদাল দিয়ে তারপরে পরিষ্কার করছে। পেছনে একটা তেঁতুল গাছ আছে, মানে ওই ছাদের ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেঁতুল পাড়া যায়, সেটাই পাড়ছিলাম দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তেঁতুল গাছ, তেঁতুলগুলো নষ্ট হয়ে গেছে তো পেকে পেকে গাছের মধ্যেই। দেখি তো বাবারে, হুম
একটু নষ্ট হয়ে গেছে, তো টুকি টুকি নষ্ট হয়ে গেছে। হচ্ছে কুল পারবো, তারপরে কুল মাখা খাবো, ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখে নাও, এই যে দেখো কুল, এখন যে কুলগুলো পারবো, এখন দেখো কত কুল পেকে পেকে আছে, এখন শেষ হয়ে গেছে। আমি বাড়িতে এসেছি, অনেকদিন হয়ে গেছে কুল প্রায় শেষের মুহূর্তে। এই যে দেখো একটা দুটো আছে, বেশি নেই, অনেকগুলো তুলেছি, এই যে পকেটে ভরেছি। কুলগুলো তুলে নিই, তারপর মাখবো। হয়ে গেছে, এগুলোতেই হয়ে যাবে, অনেকগুলো হয়েছে, বেশি খাবো না, বেশি খেলে পেটে ব্যথা হয়। এই যে দেখো এখন বাড়ির দিকে যাব। এই যে দেখো মাঠে, এই যে আমাদের কুল গাছ, দেখতে পাচ্ছ না মনে হয়, দূরের থেকে দেখাচ্ছি। এই দেখো আজকে আসার পরে না মনে হলো হঠাৎ করে আজকে কুল মাখা খাই, একটু গরমও গরম পড়েছে বেশ। কুল মাখা ধনে পাতা তো এখন নেই, খেয়ে গেছে, এমনি মেখে খেয়ে নিই। বাড়িতে এসে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে না বাড়িতে এসে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে তিনজনেই মানে অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, কোনো রকম ভিডিও দিতে পারিনি, আর কিছু খেতেও পারিনি। সত্যি কথা, এত শরীর খারাপ হয়ে গেছিলো না, কিছু মানে খাবো যে ভালো মন্দ মানে কিছুই খেতে পারিনি, আর তোমাদের মানে ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি। প্লিজ তোমরা পাশে থেকো, যারা আমার রেগুলার ভিডিও দেখতে তারা সবসময় পাশে থেকো। শরীর খারাপের পরে এখন কয়েকটা দিন একটু ভালো আছি, ঘরে চলে আসলাম, এখন কুল মাখবো, তারপরে খাওয়ার পালা। লাইটটা জ্বালিনি, আমার সাথে সাথে তোমরাও দেখে নাও কি করে কুল মাখি। যে দেখো কতগুলো কুল বাটিতে নিয়ে নিয়েছি, এখন এগুলো ভালো করে ধুয়ে নেব। এই যে কুলগুলো সাফ সাফাই করে নিয়েছি, দুটো লঙ্কাও নিয়ে নিয়েছি, এখন এগুলো পিষে নেব। কুলগুলো পিষে নিয়েছি, লবণও নিয়ে নিয়েছি, এখন মেখে নিচ্ছি। কুল মাখা এখন কমপ্লিট। এখন দেখো খেতে বসে পড়েছি আমি, দিদিভাই দুজনেই খাচ্ছি।